আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপকথা স্টাইলি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদেরকে রূপকথার খুবই প্রিয় ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। পুডিং এমন একটা ডেজার্ট যা খুব সহজে আর মাত্র কয়েকটি উপাদান দিয়ে ঘরেই তৈরি করে ফেলা যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। চুলায় একটি প্যানে দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন 5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। আবারও একটু নেড়ে দিব। এখন দুধ ঘন হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা একদম ঘন হয়ে আসলে চুলাটা অফ করে দিচ্ছি। এখন ক্যারামেলটা তৈরি করে নেব। 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর সম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিলে ক্যারামেলটা পুড়ে যায় না। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে কালারটা আসছে। আবারও একটু নেড়ে দিচ্ছি। এটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এই পুডিংটা তৈরি করার জন্য আমি 3টা ডিম নিয়ে নিব। একটু নেড়ে নিচ্ছি। এখন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না আসে। এখন খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এই পর্যায়ে ঠান্ডা হয়ে যাওয়া দুধটার সাথে এটা মিক্স করে নিব। দেখুন ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আটকিয়ে এটা আমি চুলায় দিয়ে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখন এই পাত্রটা দিয়ে দিলাম। এখন পানি নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আটকিয়ে চুলাটা হাই হিটে করে দিব। ঠিক 35 মিনিট পর আমি একটু চেক করে দেখছি। দেখুন ভিউয়ার্স, পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে নর্মাল করে এরপরে ফ্রিজারে রেখে দেব 2-3 ঘন্টা পর্যন্ত। ফ্রিজ থেকে বের করার পর এটা পুরোই সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে দিচ্ছি, তাহলে এটা খুব সহজেই উঠে চলে আসবে। এখন উপর করে প্লেটে নিয়ে নিব। এই কাজটা একটু সাবধানে করবেন। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ক্যারামেল পুডিং। খুব সুন্দর হচ্ছে কালারটা। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন কি স্মুথ হয়েছে।
পুডিং অনেকেই অনেকভাবে করে থাকে, আমি আপনাদেরকে সবচেয়ে সহজ ওয়েতে করে দেখালাম, যেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আপনারাও অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্তই ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।